সত্যি তোদেরকে নিয়ে আর পারি না, তোদেরকে বলার মতো আমার কোনো ভাষা নেই, তোদেরকে যে কোন ভাষায় বলবো। স্যার আজকেও দেরি করতেছে? হ্যাঁ ভাই, প্রত্যেক দিন ওরকম করে বাড়িতে ভবিষ্যতে ঝগড়া করে আর এসে আমাদের উপর রাগ ঝাড়ে। বলেন কি, যে গরম, ধুর কোথাও গিয়ে শান্তি নেই। এ তোরা এসেছিস? এই বাড়ির কাজ করেছিস? হ্যাঁ স্যার, আমি বাড়িতে ঝাড়ু দিয়ে এসেছি। আরে বাড়িতে যে পড়াগুলো দিয়েছি ওই পড়াগুলোর কথা বলতেছি, হয়েছে পড়া বাড়ির? না স্যার হয়নি। কেন হয় নাই তোর পড়া? মনে ছিল না স্যার। কি মনে থাকে তোর, সারাদিন আড্ডা মারার কথা মনে থাকে? হ্যাঁ স্যার। গর্দভ কোথাকার, তোর মতো গর্দভ না আমি জীবনে কোনোদিন দেখি নাই, বুঝছিস? স্যার একদিন আয়নার সামনে দাঁড়ান, ঠিক দেখতে পাবেন। যত সব, এই তুই বল এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, বি ফর বাটারফ্লাই, বি ফর মাটারফ্লাই। আরে মাটারফ্লাই না বাটারফ্লাই, আরে মাটারফ্লাই না মাটারফ্লাই, আরে বাটারফ্লাই বাটারফ্লাই, আরে মাটারফ্লাই। হ্যালো, থাক তোকে আর বলতে লাগবে না, থাক। A few moments later. স্যার রাধা আমাকে মারছেই। Oh my god. কেন ওকে মারছিস? স্যার ও আমাকে কালা বলছে, ওই জন্য ওকে মারছি আমি। সাব্বাস। ওকে মারার পর তুই কি ফর্সা হয়ে গেছিস? আপনি ওকে আমাকে কালা বলে খোঁটা দিচ্ছেন? এই কেউ ওকে আর কোনোদিন কালা বলবি না, ও কি কালা? ও একটু উজ্জ্বল কালা। কালা কি ও পোপার কালা না তো, কালা বলবি না কেউ বাবা, কেউ তোকে আর কোনোদিন কালা বলবে না। হ্যাঁ আমি যেটা বলবো সেটা লেখ, সবাই লেখ, তাড়াতাড়ি লেখ। স্যার কলম আনি নেই। কেন কলম আনিস নেই তুই? স্যার সবসময় কি লিখতে লাগে, কোনো কোনো সময় তো বই থেকে পড়ে নিলেও হয়। কলম কিনে টাকা দিয়েছিল, খেয়ে ফেলেছি। সত্যি তোদেরকে নিয়ে আর পারি না, তোদেরকে বলার মতো আমার কোনো ভাষা নেই, তোদেরকে যে কোন ভাষায় বলবো। স্যার বাংলা ভাষায় বলো। এই আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবি তার ছুটি। হ্যাঁ এই খাতাটা কার? এ থাম থাম, তুই কোথায় যাচ্ছিস? স্যার আপনিই তো বললেন আমি তো প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তার ছুটি। আমি আবার কখন প্রশ্ন করলাম? হ্যাঁ স্যার আপনিই তো প্রশ্ন করলেন, খাতাটা কার? আমি উত্তর দিলাম আমার, এখন আমার ছুটি, এখন আমি বাড়ি যাচ্ছি। শাবাস বেটা। কি করে আমি পারি না আর পারি না।